আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ ওবরাকাত আমাদের সমাজে বিয়ের মাঝে মেয়ের পিত্রালয় থেকে মেয়েকে কিছু উপহার দেওয়ার প্রচলন আছে মেয়ের বাবা বিয়ের মাঝে উপহার হিসেবে মেয়েকে এ উপকনগুলো দিয়ে থাকে এক্ষেত্রে ভালোবাসার চাইতে সামাজিক চাপ এবং স্বামীর বাড়িতে মেয়ের মর্যাদা রক্ষা করার ভয়টা বেশি কাজ করে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় আমাদের জানা প্রয়োজন ইসলামী দৃষ্টিকোণে ঘরের যাবতীয় আসবাবপত্র ইত্যাদির ব্যবস্থাপনা করা এটা একান্তই ছেলের দায়িত্ব এমনকি এটা ছেলের বাবার দায়িত্বও না ছেলে এ সামর্থ্য নিয়েই সে বিয়ে করবে ইসলাম বিয়ের সময় ছেলের ওপর জরুরি করেছে যে স্ত্রীকে তার মহর প্রদান করতে হবে মহর ধার্য করতে হবে এবং ধার্যকৃত মহর তার প্রদান করা কর্তব্য এবং বিয়ের পর স্ত্রীর খোরপোষ তার জন্য নিরাপদ স্বাধীন বাসস্থানের ব্যবস্থাপনা করা এটা ছেলের জিম্মাদারি এটা ছেলের বাবার জিম্মাদারি না ছেলে এই জিম্মাদারি পালনের সামর্থ্য নিয়ে বিয়ে করবে কাজেই নতুন সংসারে ঘরের প্রচুর আসবাবপত্রের প্রয়োজন এই আসবাবপত্রের ব্যবস্থাপনা করা এটা মেয়ের জিম্মাদারি না মেয়ের বাবার উপর এর কোনো জিম্মাদারিই আসে না আজকাল বিয়ের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় বিষয় হল যে দেখা যায় ছেলে এবং ছেলে পক্ষের লোকেরা মেয়ের পরিবার থেকে মেয়ের বাবা বা অন্যান্য আত্মীয় স্বজন মেয়েকে কী দিচ্ছে এটার দিকে তারা সতর্ক দৃষ্টি রাখে তারা এটা চিন্তা করে যে আমার ছেলেকে তারা কতটা সম্মান দিচ্ছে এবং আরও ভয়ঙ্কর দিক হলো অনেক ক্ষেত্রে এ সমস্ত উপহার এবং উপঢৌকনের তারা চুক্তি করে এবং কাঙ্ক্ষিত উপহার উপঢৌকন না পেলে তারা ঘরে আসা নববধূ স্ত্রী তাকে অপমান করে তাকে অপদস্থ করে নানা ধরনের কথাবার্তার মাধ্যমে তাকে কষ্ট প্রদান করে এটা আমাদের সমাজের এক কলঙ্কিত অধ্যায় আমাদের উপলব্ধি করা চাই মেয়ের বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে সেই ছোট অবস্থা থেকে অত্যন্ত আদর এবং সোহাগের সাথে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তার বড় করে তাকে স্বামীর ঘরে আজকে স্বামীর কাছে তাকে অর্পণ করে দিচ্ছে তাই এই মেয়েকে ছোট অবস্থা থেকে তার বাবা যে গড়ে তুললেন তাকে শিক্ষা দীক্ষা দিলেন এই মেয়ের যাবতীয় গুণ যোগ্যতা শিক্ষা এটার সুফল পাবে স্বামীর পরিবার সে তার সমস্ত যোগ্যতা দিয়ে স্বামীর পরিবারকে সে সুখী করার জন্য প্রচেষ্টা করবে কেমন যেন বীজ বপন করলেন বাবা আর এটার সমস্ত ফসল এটা পেলে হলো স্বামী কাজী এ তো স্বামীর জন্য মেয়ের বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার নবী সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন পৃথিবীর সর্বোত্তম সম্পদ হল সৎকর্মশীল নারী কাজী স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ এটা আসবাবপত্র না দামি আসবাবপত্র না বরং সবচেয়ে বড় সম্পদ হল এ নববধূ দামি আসবাবপত্র তাকে সুখী করবে না বরং একজন সতকর নারী দ্বারা সে সুখী যাপন করবে কাজী বিয়ের মাঝে ছেলে এবং ছেলে পক্ষের সকলের আকর্ষণ এবং তৃপ্তি হওয়া চাই নববধূকে কেন্দ্র করে এবং তাদের এ পরিকল্পনা এবং ইচ্ছা থাকা চাই যে কত সুন্দরভাবে কত সম্মান দিয়ে তারা এ নববধূকে তারা বরণ করতে পারে সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আজ এটা কত বড় দুর্ভাগ্য যে বাবার কলিজার টুকরা স্বামীর ঘরে আসতেছে কিন্তু ছেলে পক্ষের তারা ভাবতেছে না এ মেয়েটাকে তারা সম্মান দিয়ে বরণ করবে বরং তারা ভাবতেছে যে তারা কতটা সম্মান পাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক স্বামী তার স্ত্রীকে পাচ্ছে একজন বাবার আদরের দুলালি কলেজার টুকরা সে এটা ভাবতেছে না তাকে সম্মান দিয়ে তাকে গ্রহণ করা এর বিপরীতে অত্যন্ত জঘন্য ও অমানবিকতা এবং এটা মানবতা মানবতাবিরোধী যে তারা এ নববধূর দিকে না তাকিয়ে তারা সম্পদকে গুরুত্ব দিচ্ছে সম্পদের দিকে তাকাচ্ছে কেমন যেন তাদের বিয়ে হচ্ছে সম্পদের সাথে কোনো নারীর সাথে না আজকাল আজকাল নির্লজ্জতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে অনেক ছেলেরা বিয়ের মাঝে তার মোহর যে ধার্য করা হয় এ মোহর যে দিতে হবে এ ব্যাপারে তাদের মাঝে কোনো ফিকির নেই ইসলামের গুরুত্বপূর্ণ একটি সুন্না বিয়ের পর অলিমা সম্পাদন করা ছেলেরা সে অলিমার বিষয়কে গুরুত্ব দিচ্ছে না বরং বিশাল বরযাত্রী নিয়ে তারা মেয়ের বাড়িতে উপস্থিত হচ্ছে আর মেয়ের বাবার কাছ থেকে উপহার উপঢৌকনের বহর নিয়ে তারা মেয়েকে সহ বাসায় আসতেছে এই ধরনের বিয়ের সাথে ইসলামের কি সম্পর্ক আর এ ধরনের বিয়ে এটা কোনোভাবেই এটা বরকতপূর্ণ বিয়ে না আমাদের প্রতিটি মুসলিম পরিবারে উচিত বিয়ের ক্ষেত্রে এ ধরনের অমানবিকতা এবং ইসলাম বিরোধী এ ধরনের সংস্কৃতিগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করা এবং এই ধরনের কালচারে অভ্যস্ত দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক না করা আল্লাহুল আলমিন আমাদেরকে বুঝার তো ফিক দান করুন